welcome back to my channel. This is Amrita and you are watching my channel Amrita's Cute Moments. So আজকে হচ্ছে সানডে, তো আ ভেরি হ্যাপি সানডে টু অল অফ ইউ। আশা করি তোমাদের উইকেন্ডটা খুব ভালো কাটছে, আমারও কাটছে ভালো। তো আজকে ভাবলাম যে সানডে তো একটুখানি কিছু স্পেশাল রান্না করা যাক। তো আজকে একটা ট্রেডিশনাল বেঙ্গলি ফিশের একটা রেসিপি তোমাদের সামনে আমি করে দেখাবো, সেটা তোমরা কিন্তু অনায়াসে খুব ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমরা এটা বাড়িতে করতেই পারো। তো চলো, কি রান্না করছি না করছি, কি কি ইনগ্রেডিয়েন্টস, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি আমার কিচেনে এবার যাই। সো ওয়েলকাম টু মাই কিচেন। তো চলো এবার আজকে যে রেসিপিটা রান্না করব সেটা হচ্ছে একদম ট্রেডিশনাল কাতলা মাছের কালিয়া। তো এইটা তো আমরা জানি যে আমাদের প্রতি বেঙ্গলি হাউসহোল্ডে এই রেসিপিটা হয়েই থাকে। আমরা কোনো স্পেশাল অকেশনে এটা বেশি করে থাকি, কারণ এটা একটু রিচ হয়। তো যে কোনো অনুষ্ঠান বাড়িতে সকালবেলার জন্য বা অনেক সময় সন্ধ্যেবেলার মেনুতেও কিন্তু এই ডিশটা থাকে। তো চলো আর বেশি কথা বলবো না, এবার সরাসরি চলে আসি ইনগ্রেডিয়েন্টস। তো যেহেতু এটা কাতলা কালিয়া, তো ডেফিনেটলি আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে 6টা পিস কাতলা মাছ নিয়েছি, তোমরা তোমাদের মতো নেবে, সেই অনুযায়ী কিন্তু সব ইনগ্রেডিয়েন্টসগুলোর কোয়ান্টিটি হবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, একটু ধনে পাতা, এটা অপশনাল, এটা ইউজ করতেও পারো। আচ্ছা এখানে কিছু নিয়ে নিয়েছি শুকনো গরম মশলা, যেমন তেজপাতা, জৈত্রী, দারচিনি, লবঙ্গ। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এটা নিয়েছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, নুন, চিনি, সর্ষের তেল, ঘি, গরম মশলা, আর যেটা নিয়েছি এখানে কিছু স্পাইসেস লাগছে, যেরকম ঘরোয়া যে স্পাইসেসগুলো, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো। এই নিয়েই হবে আমাদের এই রেসিপিটা। তো চলো এবার রান্নাটা শুরু করি। তো এখানে প্রথমে আমি এখন মাছটাকে ম্যারিনেট করব। তো কি করে করব, দেখো প্রথমে আমি নিয়ে নেব আন্দাজ মতো নুন, তারপর নেব একটু হলুদ গুঁড়ো, একটু সর্ষের তেল নেব। আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করছি, কারণ সর্ষের তেলে করলেই জিনিসটা ভালো টেস্ট হয়। আর একটু নেব হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। আমি এখানে 6টা পাঁচে করছি, সেই অনুযায়ী কিন্তু আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের কোয়ান্টিটি দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের যে যটা মাছ রান্না করবে সেই অনুযায়ী কিন্তু তোমরা ইনগ্রেডিয়েন্টসগুলোর কোয়ান্টিটি রাখবে। তো চলো এবার ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিই। তো মাছগুলো মাখানো হয়ে গেল, এবার আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো গ্যাসটা অন করলাম, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো এই রান্নাটা তো আমরা অকেশনালি করব, তো একটু বেশি তেল দিলে কিন্তু কোনো অসুবিধা নেই, খেতে একটু ভালো হয়, একটু রিচ হয়, আর এটা তো ডেলি খাবো না আমরা, সুতরাং একটু তেল আমরা দিতেই পারি, মানে একটু বেশি তেল আমরা দিতে পারি। তো মাস্ট তেলটা গরম হোক, তারপরে আমি প্রত্যেকটা মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া ভাজবো না, কিন্তু অতটা যেন মাছগুলো কাঁচা না থাকে সেটা কিন্তু দেখো, বাট খুব ক্রিস্পি কড়া যেন মাছগুলো ভাজা না হয়। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিই। তো মাছগুলো ভাজা হয়ে যাক, তারপরে ফিরে আসছি। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে আমি চট করে একটু চা খেয়ে নি, কারণ বেশ চা চা মন চাইছে। কিন্তু তার আগে তোমাদেরকে দেখাবো যে আগারো আমাদের জন্য একটা দারুণ ইউনিক প্রোডাক্ট নিয়ে এসছে, যেটা হচ্ছে আগারোর রেজেন্সি মাল্টিকুক কেটল উইথ স্টিমার। তো এইটা হচ্ছে সেই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা ভীষণ ভীষণ ইউজফুল, স্পেশালি ফর ব্যাচেলার্স আর যাদের প্রপার কিচেন সেট আপ নেই, আর উইথ নিউ মমিজ যারা বাচ্চাদের নিয়ে ট্রাভেল করছে। আর এটা তো বলেই দিলাম, ইটস ভেরি ভেরি ট্রাভেল ফ্রেন্ডলি। This product has a capacity of 1.2 liters and consumes 600 watt power. এটা সঙ্গে একটা খুব ভালো কোয়ালিটি গ্লাস লিড প্রোভাইড করা হয়েছে। Power base is totally detachable and can rotate 360 degree. This is the power button যেটা দিয়ে অন অফ করা যায়।
এই কেটেলটার সঙ্গে বেশ কিছু অ্যাক্সেসরিজ প্রোভাইড করা হয়েছে, যেমন স্টেনলেস স্টিল র‍্যাক, একটা প্লাস্টিক বোল, এর সঙ্গে একটা এগ বয়লিং র‍্যাকও দেওয়া হয়েছে ফর বয়লিং এগস। নেক্সট ইজ দ্য 0.92 ক্যাপাসিটি স্টিমার, মেইনলি মোমোস এন্ড ভেজিস বয়লিং এর পারপাসে এটা ইউজ করা হয়। তো এবার আমি একটুখানি চা করবো, কিভাবে তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু তোমরা চা, স্যুপ, কফি, দুধ গরম, ভাত সবকিছু করতে পারো, ভাজাভুজিও করতে পারো। তো আজকে তোমাদেরকে চাটা কি করে করবো সেটা করে দেখো। সো আমি এক কাপ চায়ের মতো জলটা এই কেটেলে পোর করে দিলাম, আর সুইচটা অন করতেই জলটা গরম হওয়া স্টার্ট হয়ে গেল। একই সাথে তোমরা স্টিমারে মোমোস আর ভেজিসটাও বয়েল করতে পারবে। তো জলটা ফুটে এসেছে, এবার আমরা চায়ের পাতাটা দিয়ে দিলাম। চা ইজ ডান। তো দেখো কত ইজিলি আমরা চাটা ঢেলে নিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে যে এই একটা কেটেলে, মানে মাল্টিকুক কেটেলে কত কিছু করা যায়। তো তোমরা যদি এইটা কিনতে চাও তো আমার ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে কিন্তু পারচেসিংটা দেখি। মাছটা কিরকম হলো, হ্যাঁ মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এরপরে মাছগুলোকে আমরা তুলে নেব কন্টেনারে, আর চেষ্টা করো টং দিয়ে তুলতে, কারণ না তাহলে মাছগুলো যাতে না ছেটে না ভেঙে যায়, টং দিয়ে তুললে জিনিসটা কিন্তু একদম ইন্টাক্ট। তো মাছগুলো ভাজা হয়ে গেল, এরপর এই তেলেই একটু ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা, কতগুলো আস্ত গরম মশলা, একটা জৈত্রী, মানে একটু হাফ দেবে জৈত্রীটা, একটা দারচিনিকে আমি দুটো ভেঙে ভাগে ভাগ করেছি, আর কিছু লবণ। এটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। যেহেতু ভাজা ভাজা হবে ওর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, যাতে একটা ক্যারামেলাইজড ফ্লেভার আর লুক দিতে যেন আসে। গন্ধটা কিন্তু ভীষণ ভালো বেরোচ্ছে। এটা একটুখানি ব্রাউনিশ লুকটা আসুক, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা, যেটা পেস্ট করে রেখেছিলাম সেইটা। কাঁচা লঙ্কাটা যে যার মতো দেবে, কারণ এটা একটা ঝালের ব্যাপার থাকে, যে যার টেস্ট বাদ অনুযায়ী। কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি। তো একটু ব্রাউনিশ হয়ে গেছে এই পেঁয়াজ ভাত পেঁয়াজটা, এরপরে এখানে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। আমি 1.5 চামচ মতো দিলাম, তারপরে এটাকে ভালো করে নেড়ে নেবো। এটা একটু রান্না করে, আমি এটাকে একটুখানি নেড়ে চুড়ে যতক্ষণ এর মধ্যে তেলটা যখন বেরিয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটাটা। এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি বাটাতে, আর একটা বড় পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচোবার জন্য। তো দেখো এখানে একটুখানি হয়ে গেছে, এটা তেলটাও একটু বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটাটা। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে এবং এটাকে রান্না করতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা না বেরোচ্ছে। তারপরে আমরা এর মধ্যে টমেটো পিউরি, টমেটো যে পেস্টটা আছে ওটা দিয়ে দেবো। তো এটা একটুখানি রান্না হোক, তেলটা বেরোক, তারপরে কিন্তু আমরা এর মধ্যে টমেটো পিউরি, টমেটো যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেবো। তো দেখো এই পেঁয়াজটা থেকে অলরেডি তেল বেরোনো শুরু হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আমি গ্যাসটাকে, ফ্লেমটাকে একটু অল্প করে টমেটো পিউরি দিয়ে দেবো। এখানে আমি একটা বড় টমেটো পেস্ট করেছি, করে খুব ভালো করে এটাকে আবার কুক করতে হবে। তো এখন আমি অনেকটাই টমেটো পেস্টটা এটার সাথে কুক হয়ে এসেছে, তো এখন আমি একটু ড্রাই স্পাইসেস গুলো দিয়ে দেবো। তো প্রথমে দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো হচ্ছে রেড কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ একটু বেশি করে দেবো যাতে রংটা খুব ভালো হয়।
তারপর দেব হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এবার এটাকে ভালো করে আমরা কুক করে নেবো, যাতে একটুকু যেন কাঁচা না থাকে। এরই মাঝখানে একটু আন্দাজ মতো আমরা নুন দিয়ে দেবো। এটাকে ভালো করে কুক করব। আর এইখানে তোমরা কিন্তু ফ্লেমটা মিডিয়ামই রাখবে, মানে লো টু মিডিয়াম। তো দেখো মশলাটা অনেকটাই কুক হয়ে গেছে, কাঁচা ভাবটাও চলে গেছে। এখন আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবো, আর আমরা দিয়ে দেবো একটুখানি টক দই। আর এখানে কিন্তু একদম নাড়তে থাকবে, আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু একদম যেন কম থাকে, মানে একদমই কম, কারণ দইটা যদি কেটে না যায় এটা যেন কিন্তু খেয়াল রাখতে হবে। একদম কম ফ্লেমে এটাকে সুন্দর করে তোমরা ভালো করে মিক্স করে কুক করতে থাকবে। দেখো অনেকটাই এটা রান্না কুক হয়ে গেছে, আর একটা দারুণ একটা কিন্তু কালার এসছে। আচ্ছা এখনো কিন্তু আমি কিন্তু সিমটাকে একদম লোতে রেখেছি, এখন একটু জল আমরা দিয়ে নেব। গ্রেভিটা একটু থকথকে রাখবে, কারণ যাতে পাতলা না হয়। দেখো ইট শুড বি আ থিক গ্রেভি। এটা আমরা ভাত, পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথে কিন্তু আমরা ভালো মতো খেতে পারবো। এটা যেই ফুটে যাবে, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু মিডিয়াম করে দেবো, আর যখন এটা একটু ফুটবে তখন এগুলোকে এর মধ্যে আমরা মাছগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য 2-3 মিনিট এটা কিন্তু আমরা রান্না হতে দেব। দেখো অলরেডি এটা ফুটে এসেছে, তো এখন আমরা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে 3-4 মিনিট মতো আমরা এটাকে একটু রান্না হতে দেব, আর যতক্ষণ 3-5 মিনিট ধরে রাখবো, ডিপেন্ডিং অপন দ্য গ্রেভির থিকনেসের ওপর, কারণ এটা কিন্তু আমরা গ্রেভিটাকে থিক রাখবো। সুতরাং ধরো 4-5 মিনিটই এটাকে আমরা এবার মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব। চলো এবার দেখি 5 মিনিট বাদে এটা কেমন হলো দেখতে। হ্যাঁ বেশ, দেখো গ্রেভিটা এবার দেখো ভালোই থিকনেস এসছে। তো এখন আমরা কি করব, একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে। আগেই বলেছি এটা কিন্তু একটু রিচ রান্না, এটা তো আমরা ডেলি কেউ খাবো না, এগুলো কোনো অকেশনেই আমরা খাই, সুতরাং একটু রিচ হচ্ছে। তো ঘিটা দেবার পর আমরা গরম মশলা দিয়ে দেবো। দেবার পর এবার একটুখানি গরম মশলা, আন্দাজ মতো গরম মশলা দিয়ে দেবো। আর একদম লাস্টে নামাবার আগে, এটা অপশনাল, দিতেও পারো না দিতেও পারো, একটুখানি ধনে পাতা দিয়ে দেবে। তো আমাদের কাতলা কালিয়া রেডি, একদম বেঙ্গলি ট্রেডিশনাল একটা ডিশ। দেখো কত ভালো হয়েছে, এটা দেখতে ভালো হয়েছে এবং আই থিঙ্ক খেতেও ভালো হবে। তো ডান, এবার গ্যাসটাকে অফ করে দেবো। জাস্ট দেখো কি সুন্দর ভাবে মাছটা কুক হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো এরপরে আমরা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে দেবো। সার্ভ করে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। তো এটা একটা টিপিক্যাল বেঙ্গলি ট্রেডিশনাল কাতলা মাছের কালিয়া, দ্যাট ইজ আ ফিশ
কারি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে আমাকে কমেন্টে জানাবে, আর তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করবে। দেখলে দেখতেই পেলে যে খুব ঘরোয়া ইনগ্রেডিয়েন্টসে, মানে খুব একটা দারুণ ফ্যান্সি কস্টলি ইনগ্রেডিয়েন্টস একটাও ছিল না। তো এটা কিন্তু আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করতেই পারি। হ্যাঁ, এটা একটুখানি অয়েলি, একটু রিচ, কিন্তু এটা তো আমরা এভরিডে খাবো না, এটা অকেশনালি কোনো ফেস্টিভ টাইমে বা কোনো স্পেশাল দিনে এই রেসিপিটা আমরা ডেফিনেটলি ট্রাই করতে পারি। আর তোমাদের যদি কোনো কোনো রেসিপি জানা থাকে সেটাও কিন্তু তোমরা শেয়ার করতে পারো আমার চ্যানেলে কমেন্ট সেকশনে, আর তোমরা কিরকম ধরনের রান্না চাইছো আমার থেকে সেটাও কিন্তু লিখতে পারো। তো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করবে, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারসদের সাথে, আর ডেফিনেটলি যদি লাইক তো করবেই আমার আজকের ব্লগটাতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের তোমরা যত সাবস্ক্রাইব করবে না আমার তত একটা মোটিভেশন হবে যে আরো বেটার ভিডিও তোমাদের সামনে আমি দিই। তো আর তার সাথে কিন্তু বেল আইকনটা প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশন। তো ব্লগটা এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর হ্যাঁ অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাইও করবে। তো শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। Till then, bye and see you very soon with another exciting vlog. Bye!